পারেন না। আপনাকে বলে কামের মানুষ লাগবো? কে বললো? আপনাকে বাড়ির বুয়াই কইল। হ্যাঁ, আর আমরা এক বস্তিতেই থাকি, তার খুব জ্বর, সে আর কামে আসবো না, আমারে পাঠাইছে, রাখবেন? তোমাকে তো আমি চিনি না। না না, আমি অচেনা মানুষ রাখবো না। বুয়ার জ্বর ভালো হলে তুমি তার সঙ্গে এসো, তখন দেখা যাবে। হ্যাঁ, জ্বর কবে ভালো হইব কে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই দিক দিয়ে ঘুরে মেন গেটের সামনে আসো, তোমার সঙ্গে কথা বলি, এদিকে দরজাটা আমরা খুলি না। ঠিক আছে, আসতাছি। তোর মা বাবা কি করে? বাবাই কই জানি আর একটা বিয়া করছে, ওহ নাম কো চেনে না, আর মায় মইরা গেছে আর 7 দিন হইল। তোরা কয় ভাই বোন? 2 ভাই বোন, আমি আর আমার একটা ভাই, আমরা যমজ। তাই নাকি, যমজ ভাই বোন? তোর ভাই কি করে? অহন তোরে কিছু করে না, আইজ কাম বিস্তারিত বাইরে গেছে। তোকে রাখলে কিন্তু ওই বুয়াকে আমরা রাখতে পারবো না, দুজন কাজের লোক আমরা রাখবো না। রাখুন লাগবো না, ওই বুয়ার আইবো না, সে আইবো না দেখেই তো আমারে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, আয় ভেতরে আয়। কোথায় নেবো তোকে? ওহ, তুই তো আবার মিনতি, কিন্তু তোর তো কোনো ঝাঁকা নেই রে ভাই, এত বড় দুইটা ব্যাগ তুই নিবি কি করে? একটা মাথায় নেবো আর একটা হাতে নেবো, কোনো অসুবিধা হবে না। দেন আমার কাছে দেন, আপনি যেই টাকা দিবেন ওই টাকা দিয়ে আইজি একটা সাঙ্গারি কিনে ফেলাম, মনে কাল দিকে আর অসুবিধা হইব না। কিন্তু কাল তো আর আমি পাবি না রে ভাই, আমি এক সপ্তাহের বাজার একদিনেই করি, ছাকালা মিন্তু যখন পাচ্ছি না তাহলে তোকে দিয়ে কাজ চালাই। নে মাথায় নে। সব কাজ একা করবি, সব সময় থাকতে হবে, টাকা পয়সা কিছু পাবি না, অর্থাৎ কোনো বেতন নাই, থাকা খাওয়া জামা কাপড় এসব আমরা দিব, আর তো কোনো অসুবিধা হলে আমরাই দেখবো। আচ্ছা এতেই আমার চলবো। রাতে ঘুমাবি আমাদের কিচেনে। কেন? তাহলে কোথায় ঘুমাবি? ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে মানে? তোর ভাইকে তো আমরা আমাদের বাসায় রাখতে পারবো না। না না, বাইরে রাখতে হইব না, রাইতে বস্তিতে গিয়ে আমি ভাইয়ের লগে ঘুমাবো। তাহলে কি করে হবে? কেন হইব না, বিয়ানি কামি আইসা পড়ুন আর রাইতে হাতের ব্যাপক কাম শেষ করা যামু। এই তো একটা ঝামেলা বাঁধালি, রাতে চলে যাওয়া সকালে আসা, এটা তো একটা যন্ত্রণা। কি করুম কর, মাই মইরা যাওয়ার পর ভাইরে ছাড়া আমি ঘুমাইতে পারি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটুকু একটা মেয়েকে দিয়ে তুমি সংসার চালাবে? এইটুকু হলে কি হবে, অনেক কাজের, একদম ফাঁকি দেয় না। আর আমি অনেকগুলো কাজ দিয়ে নানা রকম ভাবে পরীক্ষা করে দেখলাম। দুই চার দিন যাক, তারপর দেখবে ফাঁকি কাকে বলে। আমার মনে হয় না, সোনা আগে কোথাও কাজ করেনি, অন্য কোথাও কাজ করলে অনেক চালাক চতুর হতো, ফাঁকিবাজ হতো, একদম ফ্রেশ মেয়ে, আর অন্য বুয়াদের মতো এখনো চালু হয়নি। আর সবচেয়ে বড় কথা কি জানো, টুকু ওকে অনেক পছন্দ করেছে, সোনা আছে বলে আজ দুপুরে ঘুমালো না, সারাক্ষণ ওর সাথে। তাই? পৈক করে করে কি, ডাক দেয় রাইতু ঘরে। পৈক কি? পৈক অর্থাৎ হইল পাখি। শোনো,
রায় দোহারে কুকু করে ডাকবে সেই পাখি। রাত দুপুরে না বলো, রাত দুপুরে। আচ্ছা রাত দুপুরে, আচ্ছা না আচ্ছা, রাত না রাত, আচ্ছা রাত। ও তুমি এখানে বসে থাকো, আমি বাবার সঙ্গে দেখা করে আসি। বাবা শোনো, শোনো না পাখিকে বলো কই। হ্যাঁ শোনো, খুব ভালো, অনেক সুন্দর সুন্দর গল্প বলে। আচ্ছা ঠিক আছে, তুমি শোনার কাছে যাও, গল্প শোনো। আচ্ছা যাবো মানে যাও। শোনো, কাল শুক্রবার তোমার অফিস নেই, কাল একটু সোনাদের বস্তিতে যাবে। কেন? খোঁজ খবর নিতে। সোনা যা যা বলেছে তার সব ঠিক আছে কিনা। এভাবে একটা মেয়েকে রাখলাম, বলা তো যায় না কেমন। কিন্তু কাল পারবো না, দুই চার দিন পর যাব, কাল আমার একটু কাজ আছে। ভালো করছস, মিন্তির কাম খারাপ না। হ কাম খারাপ না, তাই পয়লা দিন দেখে ভূত খাটনি লাগলো আর এমন খিদা লাগছে। খাস নাই? না। সারাদিন না খেয়ে রইছস? পয়সা ছিল না তোর কাছে, নাকি পুরো টাকা দিয়েই চাঙ্গারি কিনছস? না পুরো টাকা দিয়ে কিনিনি, কিনছি 20 টাকা দিয়ে। আরো 10 টাকা আছে, খাইতে পারতাম, তোর লেগে খাই নাই, মনে করলাম তুই না খায় রইছস, হের লেগে সাইলডে লয়ে এলাম। আমি তো ওই বাসায় খাইছি। ভালো করছস, আমার লেগে না খায় কষ্ট করিস না। একটু সবর কর ভাই, আমি অহনি তরে ভাত চাইলে দিতেছি। পয়লা দিন দেখে বেশি কামাইতে পারিনি, কাল দিকে দেখবি 50-60 টাকা কামাইছি। রাইতে বাজারে খাওয়ানোর কাম নাই, চাইল ডাইল লয়ে আইস, আমি আইয়া রাইন্দা দিব। না সারা দিন কাম করে আইয়া আবার রান্ধতে ববি, কষ্ট হইব তোর, কাম নাই এত কষ্ট। তোর এখন কত কইব, রাইতে কোনোদিন তুই আমার সাইরা থাকিস না, তাহলে ঘুমাইব না আমার। আমারও ঘুমাইব না ভাই, তোরে ছাড়া আমি থাকতে পারব না। যাকে জিজ্ঞেস করেছি সেই বলেছে নিশ্চিন্তে রাখতে পারেন, মেয়েটি ভালো।
সোনার ভাইয়ের সাথে কথা হলো? তা তো হয়নি। তবে তুমি যদি বলো তাহলে আমি আবার কালকে গিয়ে সোনার ভাইয়ের খোঁজ খবর নিয়ে আসবো। খুব ফুর্তিতে আছো, ব্যাপার কি? ব্যাপারটা আছে, আগে চা খাওয়া তারপর বলছি। ঠিক আছে, তুমি হাত ধো, আমি নিয়ে আসছি। ও সোনা, আর কত কাজ করবে, এসো খেলা করি। সব সময় খেলা করলে হইব না, কাম করুন লাগবো না। তুমি এভাবে কথা বলো কেন? কাজকে বলো কাম, সুন্দর করে কথা বলবে, কাজকে বলবে কাজ। আচ্ছা না না, আচ্ছা সোনা, আয় সোনা, একটু চায়ের পানি বসা তো, একটু চলো আসো, চলো আসো। ভালো কোনো ঘরে জন্মাতো, ওকে দেখে সবাই মুগ্ধ হতো। পরিবেশ, টাকা পয়সা এবং যত্ন মানুষকে সুন্দর করে। এই বয়সে একটি মেয়ে পেটের দায়ে মানুষের বাড়িতে কাজ করছে, যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, হাসি আনন্দে সংসার মাতিয়ে রাখার কথা, মায়ের আদর বাবার স্নেহে বড় হবার কথা, সেই বয়সে পেটের দায়ে পথে নেমেছে। আর আমরা স্বার্থপর মানুষ, এই সমস্ত অসহায় শিশু অসহায়ত্বের সুযোগ নিচ্ছি। আমাদের কি করা আছে বলো? আমি না রাখলে অন্য আরেকজন রাখতো, ব্যাপারটা একই হতো না? না না, আমি তোমার কথা বলছি না, বলছি আমাদের দুর্ভাগ্যের কথা। পৃথিবীর কোনো সভ্য শিক্ষিত দেশে এই ধরনের শিশু শ্রমের কথা ভাবাই যায় না। সেসব দেশে এই সমস্ত ছিন্নমূল শিশুদের জন্য চমৎকার চমৎকার সব রাষ্ট্রীয় ব্যবস্থা আছে। এসব লেকচার বাদ দাও না এখন, কি যেন একটা কথা বলবে বলেছিলে সেটা বলো। ও হ্যাঁ, আমি অফিসের কাজে এক সপ্তাহের জন্য দিনাজপুর যাচ্ছি। তাই নাকি? এই জন্যই কিন্তু কথা আমার কোন অসুবিধা, তোমাদেরকে নিয়ে যেতে চাই বলে এই কথাটা বললাম। কিন্তু এই দিকে কি ব্যবস্থা করে যাবে? বাসা লক করে যাবো, আর সোনাকে ছুটি দিয়ে দিব। তাহলে আর কি, রেডি হও। কেডা, এ কেডা, বাইরে কইতেছি। রমজান ভাই, রমজান ভাই, এটা আল্লাহ করে ডাকতে হইব না, বাইরে কইতেছি। এত রাতে কি লাগা ডাকতেছো? বাইরে তে কইলাম যে। তুই থাক, আমি দেখি রমজান ভাই কি। দুইজনেই বাইরে আয়। কথা তো আমার একটাই, এখান থেকে চলে যাবি, এই বস্তি ছেড়ে চলে যাবি, অক্ষণ, একদম অক্ষণ। কেন যাবো? কে, এটা আমগো ঘর, এই ঘর আমার মা বানাইছিল, এই ঘর ছাড়লে আমরা যাবো কে? ভাই সেম, চুপ, একদম চুপ। এই ঘর আর তোগো না, এই ঘর হলো আমার, আমি বিয়া করুম, এই ঘরটা আমার লাগবে। যাবি তার লাত্তি গুতা খাবি তুই। না না, আর মারো না, আমার ভাইরে আর মারো না, আমরা যাইতাছি গা, আমরা
না, নিতে পারবি না, একদম নিতে পারবি না। যা আর হন, আর কোনোদিন এই বস্তির দিকে আবি না। যদি আ হস তাইলে ওহন তো লাচ্ছি কুতে খাইছস, তখন কিন্তু যা। বলিস কি? হ তার বাদে আমি আর আমার ভাই আয়া হারা রায় তাপনাগো ওই বারান্দায় বয়া রইছি। ওই বস্তিতে আর যাইতে পারুম না, গেলে রমজানাঙ্গু মায়রা ফালাইব। এটা কোনো কথা হলো? এভাবে এতিম দুটো ছেলেমেয়ের ঘর নিয়ে নেবে? কি করুম কন, এই ডাঙ্গু কপাল। আম্মা, আপনার একটা কথা কইতে চাইছিলাম। কি বল? আমারে তো আপনি কইছিলেন রাইতে আপনাগু বাসায় থাকতে। হ্যাঁ বলেছিলাম, থাকতে পারিস, কোনো অসুবিধা নাই। ও, আমরা তো আবার এক সপ্তাহ বাসায় থাকবো না, দিনাজপুরে বেড়াতে যাব। কেউ থাকবো না? আমাদের কে আছে বল, কে থাকবে? আপনাগো বাইরের বারিন্দারা তো খালি পড়া থাকে। রাইতে আয়া আমার ভাই যদি ওখানে ঘুমায় বিয়ানে উঠা যাইব গা। আপনারা যে কয়দিন না থাকবেন আমিও ভাই লগে বারিন্দায় ঘুমা মনে। তা না হয় থাকলি, কিন্তু তোর ভাই তো মিন্তির কাজ করবে, তুই কি করবি? আমিও ভাইয়ের লগে বাজারে গিয়া মিন্তির কাম করুম নে। ভাই মাথায় বোঝা লইব, আমি না হইলে হাতে বোঝালো মনে। পুলিশকে জানালে পুলিশ নিশ্চয় ওদেরকে সাহায্য করবে, রমজানকে অ্যারেস্ট করবে, ওদের ঘর ওদেরকে ফিরিয়ে দেবে, সেটা বড় কোনো ব্যাপার নয়। তাহলে তো হয়ে গেল, তুমি ওদেরকে নিয়ে পুলিশের কাছে যাও। সেটা না হয় গেলাম, কিন্তু তারপরেও তো কথা থেকে যায়। আমাদের সমাজে রমজান তো একজন দুজন নয়, অজস্র, কতজনকে ঠেকাবে তুমি? দুটো এতিম শিশু সারাদিন পরিশ্রম করে ঘরে গিয়ে ঘুমাবে, সেই ঘরের লোভে তাদের দুজনকে গলা টিপে মেরে ফেলবে কোনো না কোনো রমজান, লাশ গুম করে ফেলবে, কেউ টের পাবে না। সারাক্ষণ ওদেরকে রমজানের হাত থেকে রক্ষা করবে কে? তুমি ঠিকই বলেছ, আমি এভাবে ভাবিনি। তার চেয়ে ওদের বস্তিতে ফিরে না যাওয়াই ভালো, জীবনের ঝুঁকিটা থাকে না। তাই এরা কি অসহায়! এ ধরনের শিশুদের বেঁচে থাকার কোনো নিশ্চয়তা দিতে পারছে না কেউ। কিন্তু ছেলে মেয়ে দুটো এখন থাকবে কোথায়? সোনা আমাদের এখানে থাকবে, আর ওর ভাইটা আমাদের ওই বাইরের বারান্দায় থাকবে। কিন্তু আমরা যে 7 দিন থাকবো না, সেই 7 দিন সোনা কোথায় থাকবে? তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। সোনা অবশ্য বলেছে ওর ভাইয়ের সঙ্গে বারান্দায় থাকবে, ভাইয়ের সঙ্গে মিন্তিগিরি করবে। কি বল, মেয়েরা মিন্তিগিরি করে না কই? দেখিনি তো। আজকাল মেয়েরা অনেক কাজ করে, ওসব তোমার ভাবার দরকার নেই। কিন্তু আমি চাই না সোনা অন্য কোনো কাজ করুক, নগদ পয়সা পাওয়া যায় এমন কোনো কাজ করলে অসুবিধা আছে। একবার নগদ পয়সার লোভ হয়ে গেলে ও আর আমার কাছে থাকবে না। আর এই কদিনে আমার সংসারের কাজের ধরনটা ওকে আমি শিখিয়ে ফেলেছি, ওকে আমি হাতছাড়া করতে চাই না। তাহলে কি করবে তুমি? একটা পথ অবশ্য আমি বের করে ফেলেছি, সোনাকে বাসায় রেখে যাব, 7 দিনের খাবার দিয়ে বাইরে থেকে তালা দিয়ে যাব। কিন্তু আমাদের ওই বাইরের দিককার বারান্দার দরজাটা তো ভিতর থেকে খোলা যায়, যদি ওটা খুলে বেরিয়ে যায়? সেটাও আমি ভেবে রেখেছি, ভেতর থেকে ওই দরজায়ও তালা লাগানোর ব্যবস্থা করব, সোনা কিছুতেই বেরোতে পারবে না।
আমার ভাই বোঝা টানতেছে? না না, এটা ঠিক না। ভাই একলা গান করবো আর আমি শুয়ে থাকুম, এটা হইব না। ভাই আমিও বয়া থাকুন না, আমিও তোর মতো খাটনির কাম করি। এই ডাল আর ভাত, 5 টাকার ভাত আর 2 টাকার ডাল, মোট 60 টাকা। দাও ডাল আর ভাতই দাও। শোন আমি বলি কি, তার থেকে 8 টাকা বেশি খরচ করলে এক ভালো খেতে পারতি। এই গোল আলুর ঝোল, ঝোলটা একটু বেশি দেবো না, ডালের কাম হয়ে যাবে, আর আলুটা একটু বড় দেখে দেবো না, খাই আরাম পাবে। বুঝলি? না থাক, 1 টাকার দাম আছে। ডাল ভাত দাও। আমি গরিব মানুষ তো, কিছু দিতে পারলাম না, একটা কাঁচা মরিচ ফ্রি দিলাম আর লবণ দিলাম, দাম না মানুষ তো তুই আমার কাস্টমার না, তাই না পারি। খুব মজা হইব, আয় ডাকি। ঘুমায় গেছো সোনামণি? ওই তো মায় আয়া পড়ছে। আগে তো দুই ভাই বোনই মিললাম মায়ের ডাকতে, আর মায় নাই। এখন মার মতো কইরা হাত পা ভাঙ্গাই দিছে, খাওয়াইতে পারতেছি না, শুয়ে পড়লাম।
ভাত খাইছস? হ্যাঁ, ডাল ভাত খাইছি। কেন ডাল ভাত কেন? দোকানে আর ভালো তরকারি আসিল না? ভালো তরকারি দিয়া খাইতি। খাইয়া পয়সা নষ্ট করুম না, পয়সা জমাইয়া তোরে নতুন ফরক কিনা দিব। আমি লুঙ্গি ফিরন কিনুম, অন্য বস্তিতে গিয়া ঘর ভাড়া লব। দুই ভাই বোন এক লগে থাকুম, তোরে সারা আমার এক ফোঁটা ঘুমায় না। আমি লগে নাই তো, এর লেগে তো ঘুম আসতেছে। তোরে সারা আমি থাকতে পারি না, কাল রাইতে একটু ঘুমও আয় নাই। ঘুমাইয়া পড়লি? না, মনে করলাম শুয়ে বরণে লগে লগে ঘুমাইব, কিন্তু আসতেছে না। আমি লাগে নাই তো, এর লিগা তোর ঘুম আসতেছে না। তোর কাইলাইতে কইলাম আমারও ঘুম আহে নাই, খালি তোর কাছে যাইতে ইচ্ছা করছে। ঘুম না হলে আরেকটা কারণ আছে, খেতা বালিশ নাই, খালি জায়গা শুলে ঘুমায়। শুন, এই বাসা থিকা আমারে পুরান বালিশ কম্বল দিছে, শুইলে খুব আরাম, শোয়ানের লগে লগে ঘুম আইসা পড়ে। আর আমার ভাই শুইয়া থাকে খালি জায়গায়, শক্ত জায়গায়, শুয়া কষ্টেতে ঘুমাইতে পারে না। না, এইটা আর হইব না ভাই। আইস থিকা আমিও নরম বিছানায় শুব না, আমিও তর লাহান খালি জায়গায় শুয়া থাকো, শক্ত জায়গায় শুয়া থাকো। তোর লহন আমারও যেন শুইলে বেদনায় ঘুম না আসে। শুয়ে বললি বোন, বিছানা করছস? বিছানা শুইলে গরম না, খালি জায়গায় শুইতে খুব আরাম। ঘরে ফ্যান নাই, ফ্যান চালালো? না ভাই, তোরে সারা ফ্যানের হাওয়া আমার ভালো লাগবো না। তুই একটা পাগল ভাই। তারা আসনের পর নতুন লুঙ্গি পিরস কিনিস, আমার একটা ফরক কিনা দিস। দুই ভাই বলে মিললাম নতুন কাপড় কিনলাম বেড়াইতে যাব।
ভাই, তুই যতদিন ডাল ভাত খাবি আমিও ততদিন ডাল ভাতই খাবো। ঘরে মেলা ভালো ভালো খাওন রেখে গেছে তা, ডিম গোলালু কত পদের তরকারি, আমি কিচ্ছু খামু না। তরে ছাড়া ভালো জিনিস খাইতে আমার ভালো লাগে না। শুধু ডাল দিয়ে খায়, অন্য কিছু খায় না। মিলতে গেলে কাম করলে ভালো ফল লাগে, ভালো না খাইলে শরীরে জোর হয় না, বোঝা টানতে পারবি না। ডাক্তারের কাছে যায়,
ডাক্তারের কাছে গেলে মেলা টাকা লাগে, টাকা পাবো কই? এই কয়েকদিনে তোর কাছে টাকা জমে নাই? জমছে, ওই টাকা খরচ করলে তোর ফরক কিনা দেব। আমি লোন ফেরত কিনব কেমনে? বস্তিতে ঘরওয়ালা লোন কেমনে? তুই কোনো চিন্তা করিস না, দেখবি কাল বিয়ে নেই ভালো হয়ে গেছ, কাল বিয়ে নেই কেমন গেছ। রাতে ভাত খাইছ? না, শরীরের বেদনা খাইতে ইচ্ছা করে না। ভাই, তোর শরীরের বেদনা আমারও শরীরের বেদনা। রাইতে তুই ভাত খাস নাই, আমিও খাবো না।